সবাই কেমন আছেন আই হোপ যে আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমি অনেকগুলো বিষয় নিয়েই কথা বলবো তবে তার আগে হচ্ছে প্রথম বিষয়টা আসলে আলোচনা করি প্রথম যে বিষয়টা সেটি হচ্ছে আসলে উবার নিয়ে প্রথমত হচ্ছে আমি মাঝে মাঝে যখন গাড়ি থাকে না তখন উবারে আসলে যাতায়াত করি এছাড়াও আসলে আমার পরিচিতরা যারা উবারে চলাফেরা করে তাদের কাছ থেকে মাঝে মাঝে অনেক কিছু আমি শুনে থাকি তো সেদিনের আমি আসলে আমার কিন্তু কোনো ধরনের কোনো বক্তব্য আপনাদের সামনে তুলে ধরিনি শুধুমাত্র সেকেন্ড যে পার্ট ড্রাইভারের সেটি শুধুমাত্র দিয়েছে কিন্তু সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে আপনারা ওখানে নানা রকম অনেক ধরনের কমেন্ট করছেন প্লাস হচ্ছে গিয়ে যে আমাকে আসলে ভুল বুঝছেন আসলে তো আমার কাছে মনে হলো যে আসলে এই বিষয়টি একটু ক্লিয়ার করা দরকার প্রথমত হচ্ছে সেদিন আমি যখন উবারে আসি প্রথমত হচ্ছে দেখেন সাধারণত গাড়িতে উঠলে যেটা হয় যে ড্রাইভার কিন্তু এসি ছেড়ে দেয় তো ওনারা হচ্ছে যে উনি এসি ছাড়বে না হ্যাঁ তো ওনার হচ্ছে তেল শট এই কারণে উনি এসি ছাড়বেন না আর কি ওনার গ্যাস নাই তেলে চালাচ্ছেন তো আমি বলেছি ঠিক আছে কোনো অসুবিধা নাই এরপরে যখন আমি বাসার সামনে এসে পৌঁছাই তখন আমার ভাড়া এসেছে হচ্ছে ২২৭ টাকা তো আমি ওনাকে পাঁচশো টাকা নোট দিয়েছি কারণ আমার কাছে ভাঙতি টাকা ছিল না আর আমার যে বিকাশ বিকাশ আছে কিন্তু সেই বিকাশেও টাকা ছিল না তো এটা বলবার পরে যেটা হলো যে আমি ওনাকে বললাম যে আপনি পাশেই জাস্ট মানে যে দোকানটা আছে সেখানে আপনি ধরেন যে যেতে খুব একটা বেশি সময় লাগবে না রোডের মধ্যে অনেকগুলো দোকান তো আমি ওনাকে বললাম যে আপনি দোকান থেকে ভাঙিয়ে নিয়ে আসেন উনি বলেছে আমি গিয়ে ভাঙাতে পারবো না আপনি গিয়ে ভাঙান হ্যাঁ কিন্তু তখন অলমোস্ট বাজে হচ্ছে আপনার সাড়ে বারোটা তো সাড়ে বারোটার সময় আমি আসলে হেটে হেটে একা একা যাব টাকাটা ভাঙাতে সেটা আমার কাছে আসলে একটু কেমন কেমন জানি আসলে লাগছিল যে একা একা হেঁটে হেঁটে যাবো আমি ওনাকে বলেছিলাম যে আপনার গাড়িতে আপনি সামনে যান তাহলে একসাথেই টাকাটা ভাঙায় উনি হচ্ছে যাবেন না উনি টাকাটা আসলে ভাঙাবেন না আমাকেই ভাঙাতে বলছেন ফলে আমার একা যেতে হবে তো একা যাওয়াটা তো আসলে একটু কঠিন রাত সাড়ে বারোটার সময় আর আমি আমার বাসার সামনে দাঁড়ানো কারণ হচ্ছে যে বাসার সামনে হচ্ছে আমার সেফ জোন আর কি যে ওখানে আসলে আমি দাঁড়াতেই পারি এরপরে যেটা হয়েছে যে আমি চুপ করে আছি যে আমি আসলে কি বলবো আপনাকে আপনি টাকা ভাঙিয়ে যদি দেন তো দিবেন না দিলে আসলে কোনো অসুবিধা নাই এটি বলেছি উনি বললেন ঠিক আছে আপনি দাঁড়ান আমি টাকাটা ভাঙাচ্ছি এরপরে উনি ওনার গাড়িটা নিয়েই কিন্তু গেছে তো গাড়িটা নিয়ে যখন উনি আসলে গেছে গাড়িটা নিয়েই কিন্তু ফলে উনি কিন্তু কোথাও ওনার গাড়ি হাতছাড়া করেনি বা রাখেনি বরঞ্চ আমি ওনার জন্য দাঁড়িয়ে আছে। এরপরে উনি আসলেন এসে বললেন যে আমি কোথাও টাকা ভাঙতে পাচ্ছি না কিন্তু মোহাম্মদপুরে আপনারা জানেন যে এই লিমিটেডে এত এত দোকান যে যে কেউ আসলে টাকা ভাঙিয়ে দিতে পারে অথবা টাকা ভাঙানোর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যে কিছু কিনলেই কিন্তু টাকাটা মানে ভাঙিয়ে দিতে পারেন এবং ওনার যে রুট মানে এই যে উনি গাড়ি নিয়ে গেলেন আসলেন মানে উনি টাকাটা ভাঙালেন এতে উনি বারবার করে বলছিলেন যে উনি আসলে হয়রানির শিকার হয়েছে এবং রীতিমতো আমার বাসার সামনে আমি একটা ভিডিও করেছিলাম বাট আলটিমেটলি ওইটা আসলে ভিডিওটা হয়নি মানে সামহাও পরে আমি দেখেছি ওইটা ভিডিও হয়নি এবং উনি যেভাবে তেরে তেরে এসে আসলে কথা বলছিলেন সেটা আসলে নিজেকে সংবরণ করা খুব মুশকিল তবে আমার ওই সময়টাতে বাসার সামনে কেউ ছিল না দারোয়ানও ঘুমিয়ে পড়েছে এরপর দারোয়ান অবশ্য উঠে এসেছে তো যখন উনি দেখেছে যে দারোয়ান উঠে এসেছে এবং পাশে আমি আরেকটা দোকানে গেছি আর কি দারোয়ানসহ যে ওখানে গিয়ে আমি নিজে টাকাটা ভাঙিয়ে দিই তখন কিন্তু আমি টাকাটা ওনাকে নিজে ভাঙিয়ে দিয়েছে এবং সেখানে দুই টাকা কম হচ্ছে কারণ ওই যিনি দোকানদার তার কাছেও টাকাটা নাই তা আমি বললাম যে দুই টাকা কম হচ্ছে আপনি কম নেন উনি কোনোভাবেই কম নেবেন না কিন্তু উনি যখন আমাকে টাকা দেন তখন উনি কিন্তু আপনার যেটা হয়েছে যে উনি তিনশো টাকা নিয়ে উনি কিন্তু চলে যাচ্ছেন তো পরে হচ্ছে আমি যখন বললাম যে আপনি বেশি নিয়ে যাচ্ছেন কিন্তু আপনি কম নিচ্ছেন না এটা কেমন হলো ঠিক আছে আমি ভাঙিয়ে দিচ্ছি তা আমি কিন্তু ভাঙিয়ে দিয়েছি এর পরবর্তীতে আমি যখন ওনাকে নিয়ে বললাম যে ঠিক আছে এখন তো আমি ভিডিও করতেই পারি কারণ এখন দোকানের সামনে ফলে ওনার এক ধরনের উনি তেরে তেরে যেভাবে কথা বলছিল যেহেতু আমার মাস্ক পরা উনি আমাকে চিনতেও পারেননি যে কে আমি তো এই কারণে কিন্তু ওনার হচ্ছে যে তেরে তেরে কথা বলছিল এবং কথাগুলো যদি আপনারা ঠিকঠাক মতো সেকেন্ড ভিডিওটাতে কিন্তু অত বেশি নাই যদি শুনে থাকেন তাহলে বুঝবেন যে কীভাবে কথা বলার ধরনটা কিন্তু ভালো না বাট আমি কিন্তু অনেক পোলাইট থেকে কিন্তু কথা বলেছি তো এটি হচ্ছে বিষয় এরপরে যখন আমি আমার মাস্কটা খুলেছি যখন উনি দেখেছে যে উনি এবং আমি বলেছি যে এটি কিন্তু রিপোর্ট আকারে প্রকাশ করে দেব তখন উনি কিন্তু এই বলছে অমুকখানে খুন হয়েছে অমুকের গলা কেটে ফেলছে আপনি মজা করছেন এগুলো কিন্তু উনি বলে যাচ্ছে কিন্তু তার আগ মুহূর্তে কিন্তু উনি যদি সুন্দরভাবে আমি তো ওনার সাথে খুব ভালোভাবেই কথা বলছিলাম তো উনিও যদি ভালোভাবে কথা বলতো তাহলে কিন্তু কিছু হতো না জাস্ট সলভ হয়ে যেত বিষয়টা বাট আমাদের আমি আমার মেসেজটা দেবার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে দেখেন আমার আমার মতো বা আমাদের যাদের গাড়ি নাই বা অনেক সময় গাড়ির প্রয়োজন হয় আমরা কিন্তু রাত বিরাতে বিভিন্ন জায়গা থেকে আসি আর অনেকেই বলেছেন কষ্ট করে গাড়ি চালাচ্ছে রাত্রের বেলা দেখেন এটা তো মানুষের পেশা আমি যদি রাত্রেবেলা যখন নিউজ পড়ে বাসায় ফিরি সেটাও তো আমার পেশা যে আমি রাতের বেলা একটা মেয়ে মানুষ নিউজ পড়ে বাসায় ফিরছি তো এটা আমার পেশা বলেই তো আমি আসলে নিউজটা পড়ে বাসায় ফিরছি তো এটাও ওনার পেশা অনেকে দেখবেন যে সারাদিন জ্যাম থাকে বলে অনেকে কিন্তু আসলে গাড়ি চালায় না চালাই হচ্ছে আপনার রাতের বেলা রাতের বেলা চালাই এই কারণে যে জ্যাম কম পাওয়া যায় এবং ট্রিপগুলো বেশি মারতে পারে তো এটাকে আপনারা আসলে বলছেন কষ্ট করছে এই করছে কষ্ট তো আমরা আসলে সবাই করি আপনি করেন আমি করি দুইটা টাকা কামানোর জন্য ভালো থাকার জন্য একটু কষ্ট করি ফলে আমরা সবাই যদি শুধু দান করতে থাকি দানেরও তো লিমিট আছে আরেকটা বিষয় হচ্ছে দান আপনি কাকে করবেন যার প্রয়োজন আপনি তো সবাইকে টাকা বিলাইতে পারেন না বা টাকা দিতে পারেন না দান করার তো একটা লিমিটেশন আছে যে যার প্রয়োজন আপনি তাকে দিবেন অর্থাৎ আমি দান করব তাকেই যার হচ্ছে প্রয়োজন যার প্রয়োজন নাই তাকে তো আমি দিব না সেটা আমার দেয়া উচিত হবে না তো আমি এটা কেন দিব বা কেন ছাড়বো ঠিক না তো এখন এই রকম আমাদের হর হামেশাই কিন্তু উবার নিয়ে যেমন ধরেন আমি শুনেছি যে তার জায়গা পছন্দ হলো না ক্যান্সেল তো সে করবে কিন্তু ক্যান্সেল কিন্তু সে করে না করে কি উনি বলে যে আপনি ক্যান্সেল করে দেন তারপরে হচ্ছে হয়তো ক্যান্সেল সে করলো না কিছুক্ষণ অন করে দিল অথচ আপনি কিন্তু গাড়ির ভেতরে বসা নাই তো অন করে দেবার পরে কি হলো সে আবার ওইটাকে ক্যান্সেল করে দিল তখন কি হলো তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম ওই ভাড়াটা কিন্তু ইনক্লুড হয়ে যায় ওই ভাড়াটা পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে যুক্ত থাকে পরে কিন্তু সেই ভাড়াটা দিতে হয় তো এই ধরনের নানা কিন্তু বিষয় আছে সেই জন্য আমি বলেছি যে আমরা যখন উবারে উঠবো বা উবার ব্যবহার করব বা পাঠাও ব্যবহার করি হোয়াট আমরা যখনই ব্যবহার করি আমরা যেন খুবই সচেতনভাবে ব্যবহার করি যেন আমাদের নিজেদেরও ক্ষতি না হয় এবং আমরা যেন ক্ষতির সম্মুখীনও না হই কারণ প্রয়োজনটা কিন্তু আমাদের সবারই তাই না কারণ যিনি ড্রাইভিং করছেন তিনি এই কাজটা করে কিন্তু তার সংসার চালাচ্ছেন বা তার পেশা হিসেবে তিনি এটা নিয়েছেন আমাদের ব্যক্তিগত ড্রাইভাররা আছে না তারা কি খুব কষ্ট করে তার মানে আপনারা কি বলবেন যে ড্রাইভারের যে চাকরি সেটা অনেক কষ্টকর পৃথিবীতে পৃথিবীতে প্রতিটা কাজই হচ্ছে কষ্টকর আপনি যেই কাজটাই করেন না কেন আজকে যে খেলে যে স্পোর্টস প্রেজেন্টেশন করে যে টিচিং প্রফেশনে আছে যে অভিনয় করছে প্রতিটা কাজ কষ্টে কোন কাজটা আরামের আমাকে বলতে পারেন তো সেই জন্য যার যার প্রফেশন অনুযায়ী শেষে কাজ মানে কাজ করছে ফলে এই কাজটাকে তো আমরা আসলে বলতে পারি না যে ছাড় দেন দান করেন এই করেন সেই করেন আপনি এটা করলে পারতেন এরকম বলা আসলে ঠিক না তো এটাই আর কি এটাই আমার মেসেজ যে আসলে আমরা একটু সচেতনভাবে চলি কারণ আমি সব সময় বিলিভ করি যে আমার পেজে আমাকে আপনারা যারা পছন্দ করেন তারা মন থেকেই পছন্দ করেন ভালোবাসেন আমিও আপনাদের অনেক পছন্দ করি এবং আমি সব সময় চেষ্টা করি যে আপনারা যারা কমেন্ট করেন সেটা আসলে ঠিকঠাক মতো বলা তো উত্তর দেয়া বা যতটা সম্ভব আমি আসলে আপনাদেরকে রিচ করার চেষ্টা করি তো আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না আর যদি ভুল বুঝে থাকেন তাহলে তো আমার করার কিছু নাই আসলে বাট আপনারা যখন সামনাসামনি আমাকে যদি দেখতেন বা ঘটনা যদি দেখতেন তাহলে আপনাদের কাছে মনে হতো তো যাই হোক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাট নিরাপদে থাকবেন আসলে আমাদের রাস্তাঘাটে চলাফেরা করতেই হয় নিরাপদে থাকাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কারণ আমি শুধু আমার একার না আমার পরিবারের জন্য আসলে তো আপনারাও সেইম আসলে আপনি আপনার পরিবারের অংশ এবং আপনার কিছু হলে আপনার পরিবারেরও অনেক কিছু হবে সো নিজের সেফটিটা সবচেয়ে বড় তো সবাই ভালো থাকেন